हेलो व्यूअर्स, दिस इज अली एंड यू आर वाचिंग पेटटॉक यूट्यूब चैनल। आज के वीडियो खूब ही इम्पोर्टेंट एक वीडियो, इम्पोर्टेंट ठीक ना बट एट भलो लगार वीडियो। तो अपन मध्य अनेक दर्शक बंधु व्यूअर्सरा अनेक बार कमेंट कर दादा अपनी एक अपना लफ्टर पायरार किछु पायरार उड़ान वीडियो देखान। तो देखो सर्वप्रथम हमें बोलब जो पायरा प्रति एक दिन दो दिन रेस्ट दिए दिए फ्लाई कराई कम बेसि हमार पट्टा पायरा धारी पायरा एंड चार पाँच छपड़े पायरा फ्लाई कराई। तो हमार लफ्ट थे प्रचुर पायरा सोल्ड आउट कर दिए लास्ट एक मासे। तो किछु पायरा एखोनो आछे जेगुलो आमी फ्लाई कराई बाट आपनादेरके एटाई आमी बोलबो जे फ्लाइंग एर जे भिडियो सेई भिडियो सब समय करा सम्भव हये ओठे ना, कारण एक फ्लाइंग भिडियो रेकर्ड करते गेले प्रचुर समय लागे। तो आमरा दैनन्दिन अनेक काजेर मध्ये व्यस्त थाकि, फ्लाई करानो हय प्रति एक दिन अंतर अंतर किन्तु भिडियोटा शूट करा हय ना। तो एखन अलमोस्ट बाजे सकाल दसटा, आज के आमी सानडे आपनार साथे कोनो भिडियो देखबेन हयतो एटा मंडे बा टुइसडे आपनारा देखबेन कल बा परशु। तो आमी सानडे शूट करछि और अनेक भाई आमाके कन्टैक्ट करे तादेर लफ्टे जावार जोन्नो भिजिट करार जोन्नो भिडियो करार जोन्नो, किन्तु आमी लास्ट एकटा मास खूब एकटा आमार शरीरटाओ भालो छिलो ना कयेकटा दिन और आमी प्रचंड बिजी शिड्यूलेर मध्ये छिलाम। तो ओइजन्य आमी कोनो लफ्टे सेभाबे भिजिट करते पारिनि। तो आजकेर भिडियोटा होच्छे आमार निजेर लफ्टेर किछु पायरा फ्लाइंगेर उपर। तो बेशि समय आर नेब ना, चेष्टा करब साराटा दिन যতটুকু পারবো কাজের ফাঁকে ফাঁকে এসে এই ছাদে শ্যুট করার আর আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার। বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড ধূপ কষ্ট, ছাদে বেশিক্ষণ থাকা যায় না। তো যে সমস্ত পায়রাগুলো ফ্লাইং করাবো বন্ধুরা, আসুন সবার প্রথম সেই পায়রাগুলো আপনাদেরকে একবার শক করে দেখিয়ে দিই। এখন অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা মরশুম চলে এসছে, তো এইগুলো আমি এই জন্য কভার আপ করে দিয়েছি যাতে ঠান্ডার থেকে একটু রেহাই পাস। তো এখন এই মুহূর্তে মানে মেল অ্যান্ড ফিমেল সেকশন এইটাই আছে, বেশি পায়রা নেই। আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো পায়রা আছে আমার কাছে। তো এটা হচ্ছে মেল সেকশন। মেল সেকশনে আমার আছে এই একটা সিয়ামেল, এই একটা সিরামেল, এই সিরামেল, এই সিরামেল। তো চারটেই সাদা মেল আছে, বাকি সমস্ত সবুজ বা যা যা ছিল সব সোল্ড আউট হয়ে গেছে। এই একটা কালাঙ্কা মেল আছে বাট এর যেহেতু ছটা করে পণ নেই তো একে ওড়ানো হচ্ছে না, এইটাকে প্রথমে সেল আউট করে দেবো ভেবেছিলাম। বাট কালাঙ্কা আমার ফেভারেট পায়রা, তো আমি এখন এর পর দিয়ে দিয়েছি। তো এক মাসের মধ্যে পর রেডি হয়ে গেলে একেও ওড়াবো। তো এই চারটে সিরা মেল পায়রা আজকে আমি ফ্লাই করাবো, আপনাদেরকে আমি ধরে অবশ্যই শক করাবো। আর এইদিকে কিছু ফিমেল পায়রা আছে, এখানে এই একটা ফিমেল রয়েছে হালকা কালদমের মধ্যে, এই একটা ফিমেল রয়েছে, এটা আমার ধারিম ফিমেল, এটাকে উড়ানো হয় না, এটাকে একটু রেস্ট দেওয়া হয়েছে। আর এই একটা অন্ধ্রার বেবি ফিমেল, আর এই একটা অন্ধ্রার বেবি ফিমেল। তো এখানে পাঁচটা ফিমেল আছে, তার মধ্যে একটা ধারি ফিমেল। তো এই সিজনে উড়ানোর মতো বলতে গেলে বন্ধুরা এই চারটে ফিমেল রয়েছে, এই আপনারা দেখতে পাচ্ছেন এই চারটে ফিমেল রয়েছে, আমি অবশ্যই শক করাবো। আর যেহেতু এইগুলো পর কমপ্লিট না, এইগুলো আমার সব চার পর বিম পর পাঁচ পর ফেলছে, তো এইগুলোকে আমি ফ্লাই দেব না আজকে, যদি আমি ওদেরকেও ফ্লাই করাই। আর এদিকে এই চারটে মেল রয়েছে। তো আসুন বন্ধুরা আজকে এই চারটে মেল পায়রা আমি ফ্লাই করাবো, তার মধ্যে তিনটে হচ্ছে দু দশকের আর এই একটা হচ্ছে আপনার, এর বয়স প্রায় ফোর ইয়ার্স হয়ে গেছে বাট তাও এ খুব ভালো ফ্লাই করে, এটাকেও ওড়াবো। সো ফ্রেন্ডস আসুন একটা মেল পায়রা শক করাই। এদের সব আমি ডানা টেনে দিয়েছিলাম, তো দশ পর এখনও পুরোপুরি ফুল্লিভাবে কমপ্লিট না, তবু এদেরকে আমি ফ্লাই আস্তে আস্তে সেট করাচ্ছি। তো এই প্রথম হচ্ছে একটা মেল পায়রা, সিরা মেল পায়রা শক করুন। এটা আমার বাড়ির খুব ভালো একটা জেনারেশন, এই পায়রাটা আমরা আজকে ফ্লাই দেব। এই হচ্ছে পর, এ হচ্ছে পর, দেখুন দশ পর এখনো কমপ্লিট না, এই যে এ হচ্ছে পর, এ হচ্ছে টেল, এ হচ্ছে টেল, আর এই হচ্ছে পাঞ্জা,
হচ্ছে পায়রা ফেস অফ বিউটি, এগুলো খুব একটা হাতে আসে না এই পায়রাগুলো। তো এ হচ্ছে পায়রা ফেস অফ বিউটি। আসুন নেক্সট আরেকটা মেল পায়রা সব করাই। আমি আজকে চারটে পায়রার ফ্লাই দেবো, যেহেতু আপনাদেরকে দেখাতে হবে। তো আমি নর্মালি মেল পায়রা একদিন ফ্লাই করাই, চারটে বা পাঁচটা যে কটাই হোক, আর একদিন ফিমেল পায়রা আমি চার পাঁচটা ফ্লাই করাই। তো আমার কাছে ফ্লাইয়ের মতো এখন আটটা থেকে দশটা পায়রা আছে। আটটা পায়রা খুব ভালো ফ্লাই দিচ্ছে, রেডি আছে, আর দুটো পায়রা একদম বিম পরের আছে, সেইগুলো খুব একটা ভালো ফ্লাই এখনো ধরতে পারিনি। তো আসুন, তো আমরা আজকে মেল চারটে পায়রাদের দিয়ে আপনাদেরকে শক করাবো কতক্ষণ ফ্লাই করছে। কারণ মেলগুলো এখন বেশি দম করছে যেহেতু এরা রেডি পায়রা, ফিমেলগুলো একটু কম দম করছে যেহেতু এরা চার পর পাঁচ পরে আছে। ফ্রেন্ডস নেক্সট একটা মেল পায়রা শক করুন, একটু ওল্ড লাইন পায়রা, এটা ধারি পায়রা, বাট একেও আমি ফ্লাই করাই। এটাও মেল পায়রা, এই হল এর পর। হাতে ঠিক করে রাখা যায় না ধরে, এটাই হচ্ছে প্রবলেম যে পায়রাগুলো সবসময় ধরা হয় না। এই হচ্ছে এর পর। দেখুন না, বডিকে ধরতেই দিচ্ছে না। এই হচ্ছে এর পাঞ্জা, এই হচ্ছে টেল। ফেস অফ বিউটি আপনাদের আমি দেখাবো, এটা ঠিক করে ধরতে দিচ্ছে না, কি আর দেখাবো, মানে অসুবিধা হচ্ছে দেখাতে। এই হলো পায়রাটা ফেস অফ বিউটি, দেখুন। তো আপনারা দুটো মেল পায়রা শক করলেন, আসুন আরো দুটো মেল পায়রা আপনাদের শক করাবো। এই একটা মেল পায়রা আপনারা শক করুন, তো এই মেল পায়রাটা আমি ফ্লাই দেবো। দেখুন এদেরকে আমি যে পর টেনেছি, দেখুন দশ পর এখনো কমপ্লিট না। এই হচ্ছে পর, এই দেখুন দশ পর এখনো কমপ্লিট না, দশ পরটা দেখুন ছোট আছে, এই যে এই পরটা ছোট আছে। তো তাও এদের আমি ফ্লাই প্র্যাকটিস করাচ্ছি। এই হলো মেল, এই হলো পর, দেখুন দশ পর এখনো ইনকমপ্লিট আছে, আরও দিন দশেক লাগবে বা এক সপ্তাহ লেগে যাবে। এই হলো পায়রাটার টেল, এই হলো পায়রাটার ফেস অফ বিউটি, আর এই হলো পায়রাটার পাঞ্জা। আসুন আমরা চার নম্বর মেল পায়রাটা শক করাই। এটাও একই জেনারেশনের পায়রা যেটা আগের মেলটা শক করলেন আপনারা। তো এই মেল পায়রাটাকে আমি রাখছি ফ্লাইয়ে, এ হচ্ছে এর পর। এই পায়রাটা জাস্ট দশ পর কমপ্লিট করেছে, একই সাথে পর টানা হয়েছিল, একে তিন চার দিন আগে টানা হয়েছিল আর কি, এ কমপ্লিট করে গেছে। এই হলো পর, আসুন আমরা টেলটা দেখব। এই হলো টেল, এই হলো টেল, এই হলো পায়রাটার ফেস অফ বিউটি, আর এই হলো পায়রাটার পাঞ্জা। তো আসুন বন্ধুরা একবার এখানে দেখে নিন, এই চারটে পায়রা আমি যে ফ্লাই দেবো, এই চারটে পায়রা ফ্লাই দেবো এই কালাঙ্কাটাকে ছাড়া, কেন কালাঙ্কার এখনো পর কমপ্লিট নেই। তো আপনাদেরকে সারাদিন আমি পার্ট বাই পার্ট শ্যুট করে দেখাবো যে কতক্ষণ এরা ফ্লাই করছে। এখন দেখুন দশটা আঠেরো, একদম দেখুন এখানে আপনারা ভালোভাবে আশা করি বুঝতে পারবেন, ষোলোই অক্টোবর সানডে দশটা উনিশ হয়ে গেল। তো বিষয়টা হলো এটাই, আপনাদেরকে আমি ফ্লাইংয়ের ব্যাপারে একটা ছোট্ট টিপস দিচ্ছি।
আমি নিজেও খুব একটা বেশি জানি না কিছু, তো আপনাদেরকে আমি সেই টিপসটা দিচ্ছি, সেটা হলো যে আপনারা যে পায়রাগুলো ফ্লাইং দেবেন ওদেরকে রাখবেন একদম এমটি স্টমাক রাখার, মানে কোনো খাবার কিছু যেন ওদের পেটে না থাকে। যদি আপনারা একটু লেট নাইট করে খাওয়ান তাহলে রাতে অবশ্যই একটু জল খাইয়ে দেবেন। তো আমি কি করব, এখন সকাল 10:19 প্রায়, তো আমি এই মুহূর্তে এদেরকে একদম প্লেন নর্মাল সাদা জল দেব, যাতে যদি পেটের মধ্যে কোনো খাবার থেকে থাকে সেগুলো ভালোভাবে হজম হয়ে যায়। তো আমি নর্মালি 2-1 এরকম টাইমে পায়রাদের ফ্লাই দিই, গরম হোক বা শীত হোক। আর আমার সব পায়রাই ইভিনিংয়ে একদম সানসেট হওয়ার 5-10 মিনিট পরেই কম বেশি আর কি বসে, খুব এক্সেপশনাল 2-3 বার, মাঝে মধ্যে 1-2 বার ওরা আগে নেমে যায়। তো আজকে জানি না কতক্ষণ ফ্লাইং করবে, যা হবে আপনাদের সামনেই থাকবে। আমি সবসময় বলি যে পায়রা যদি আমার 5 মিনিটও ওড়ে তাতেও আমি খুশি, কেন পায়রাকে আমি জোর করে প্রেসার করি আমি ওড়াতে চাই না। হ্যাঁ, ওদেরকে ট্রেন অবশ্যই করি আমি যাতে একটু বেশি ফ্লাই করে, খাবার দিয়ে মাঝে মধ্যে ছাদে বসে থেকে ওদেরকে একটু ধাওয়া দিয়ে আমি একটু বেশি ফ্লাই করাই, কিন্তু আমি ওদেরকে কোনো মেডিসিন দিয়ে ফ্লাই কখনো করাইনি। আর ফিউচারে জানি না আমি করাবো কি না, আমার তো ইচ্ছা নেই মেডিসিন দিয়ে ফ্লাই করানোর। তো নর্মালি আপনাদেরকে ফ্লাই করে দেখাবো, তো একদম প্লেন জল আমি এই মুহূর্তে ওদেরকে খেতে দেবো, সেটাও আপনাদেরকে আমি দেখাবো যে একদম নর্মাল সাদা জল। তো এখন 10:19 অলমোস্ট, আমি এখন এদেরকে একটু জল দিয়ে, এদেরকে একটু রোদে দিয়ে, এই যে এখানে আমি রোদে এদেরকে দেই, এই উপরের রোজ এই যে এখানে নতুন বাচ্চা পায়রা সেটিং হয়, তো এদেরকে রোদে দিয়ে আমি বেরিয়ে যাব। আমি এখন আমার কাজের জায়গা চলে যাব, তো ওখান থেকে আমি ঘন্টাখানিক বা ঘন্টা 2-1 বাদে এসে ওই নর্মালি ইচ্ছা আছে 12-1 দিকে আমি এদেরকে ফ্লাই দেবো। তো ফ্রেন্ডস, আমি একদম নর্মাল জল দেখতে পাচ্ছেন, কলের জল। তবে ঠান্ডার সময় চেষ্টা করবেন একটু হালকা, যদি জলটা একটু উষ্ণ গরম করে নেওয়া যায় একদম হালকা স্লাইডলি, তাহলে খুবই ভালো হয়। মানে যখন খুব ঠান্ডা পড়বে, যদি আমি পায়রাকে 12 মাস এই কলের জলে খাওয়াই, বাট যে কোনো যেদিনগুলোতে প্রচণ্ড গরম পড়ে, মানে একদম প্রচণ্ড ঠান্ডা পড়ে, সরি, তো প্রচণ্ড ঠান্ডা পড়লে সেই দিনগুলোতে আমি হালকা একটু উষ্ণ গরম জল পায়রাদেরকে খাওয়াই। তো একদম এই প্লেন জলটা আমি পায়রাদের দেবো, একটু খাইয়ে দেবো ওদেরকে। পায়রাগুলো দেখুন একের পর এক সব জল খেয়ে নিচ্ছে একা একাই, দেখুন